বন্ধুরা, আমাদের বাড়িতে যদি এইরকম কয়েকটি টমেটো গাছ থাকে তাহলে সারা বছরই সেখান থেকে আমরা অর্গ্যানিক টমেটো পেতে পারি। বাজারের ওপর টমেটোর জন্য অন্তত আমাদের নির্ভরশীল হতে হবে না। আজকের ভিডিওতে তাই চলুন দেখে নিই কিভাবে এরকম একটি পাকা টমেটো থেকে টমেটোর চারা তৈরি করে সেই চারার প্রকৃত যত্ন নিয়ে তা থেকে আমরা প্রচুর প্রচুর অর্গ্যানিক টমেটো ফলাতে পারি। একটি টমেটো থেকে কিভাবে চারা তৈরি করব, সেই চারা কি পদ্ধতিতে প্রতিস্থাপন করব, গাছের বৃদ্ধির কোন পর্যায়ে কিভাবে কোন সার ব্যবহার করব, রোগবালাইয়ের প্রতিরোধ কিভাবে সম্পূর্ণ জৈব উপায়ে করব, সবই শিখব আজকের এই ভিডিওটি থেকে। গ্রো গ্রিন গ্রো হেলদি ইউটিউব চ্যানেলের সমস্ত আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। চারা তৈরির জন্য প্রথমেই আমাদের বেছে নিতে হবে একটি পাকা টমেটো। বাড়িতে টমেটো গাছ থাকলে তো কথাই নেই, সেই গাছ থেকেই আমরা অর্গ্যানিক একটা টমেটো সংগ্রহ করে নিতে পারি। তা না হলে বাজার থেকে আমাদের বাড়িতে খাবার জন্য যে টমেটো নিয়ে আসি তা থেকেও একটা পাকা টমেটো আমরা বেছে নিতে পারি। বীজ বপনের জন্য বেছে নেব এরকম একটি পাত্র। দেখতে হবে যেন সেই পাত্রে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে যথেষ্ট সংখ্যক ড্রেনেজ হোল বা যথেষ্ট পরিমাণে ছিদ্র থাকে। এবারে খোলামকুচি বা নুড়ি পাথর দিয়ে এই ছিদ্রগুলোকে ঢেকে দেব। মাটি তৈরির জন্য এখানে নেওয়া হয়েছে 50% বালিযুক্ত দোআঁশ মাটি এবং 50% জৈব সার। আমি এখানে ভার্মি কম্পোস্টই ব্যবহার করেছি জৈব সার হিসাবে, আপনারা অন্য যে কোনো জৈব সার ব্যবহার করতে পারেন। এবারে দুটি উপকরণই খুব ভালো করে মিশিয়ে নেব। মাটি তৈরির সময় 1 চামচ নিম খোল অবশ্যই মিশিয়ে নিতে হবে, এই নিম খোল জৈব ছত্রাকনাশক হিসাবে কাজ করবে। এবারে ওই মিশ্রিত মাটি দিয়ে বীজ বপনের জন্য বেছে নেওয়া যে পাত্রটি সেই পাত্রটি ভর্তি করে নেব। এবারে পাকা টমেটোটিকে টুকরো টুকরো পিস করে অর্থাৎ স্লাইস করে কেটে নিতে হবে। এই স্লাইস পিসগুলোর ভিতরে যে প্রচুর টমেটোর বীজ রয়েছে তা থেকেই চারা বেরিয়ে আসবে। টমেটোর টুকরোগুলো মাটিতে আলতোভাবে বসিয়ে দিতে হবে। এবার একই পটিং মিক্স দিয়ে ওই টুকরোগুলো ঢেকে দিতে হবে। সবশেষে আলতোভাবে মাটিটাকে চেপে 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 দিতে হবে। এবারে জল দিয়ে মাটিকে সম্পূর্ণভাবে ভিজিয়ে দিতে হবে। বীজ বপনের পর পাত্রটিকে এমন জায়গায় আমাদের রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো এবং বাতাস কিন্তু রয়েছে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পায় এরকম কোনো স্থানে আমাদেরকে এই পাত্রগুলোকে রাখতে হবে। সাধারণত 8 থেকে 10 দিনের মধ্যে টমেটো চারার অঙ্কুরোদ্গম হয়, শীতকালে একটু বেশি সময় লাগতে পারে। গাছগুলোর বয়স এখন 25 দিন। এই 25 দিনে কিন্তু আমি কোনো রকম সার বা কীটনাশক কিছুই প্রয়োগ করিনি, শুধুমাত্র রুগ্ন চারাগুলোকে তুলে ফেলে দিয়েছি আর নিয়মিতভাবে জল দিয়ে গিয়েছি। 30 দিন পরের ছবি আপনারা দেখছেন, গাছগুলো এখন 5 থেকে 6 ইঞ্চি করে লম্বা হয়ে গিয়েছে, এদের শিকড় বা রুট সিস্টেম কিন্তু খুব সুন্দর হয়েছে। এই অবস্থায় গাছগুলোকে প্রতিস্থাপন করা যাবে। আসলে টমেটোর চারা একটু বড় হয়ে বড় করে নেওয়ার পরেই কিন্তু আমাদেরকে প্রতিস্থাপন করতে হবে। ছোট চারা যদি আমরা প্রতিস্থাপন করি সেক্ষেত্রে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। টমেটো চারার প্রতিস্থাপনের জন্য যে পটিং মিক্স আমরা বানাবো, সেই পটিং মিক্সের জন্য এখানে 50% জৈব সার এবং 50% বালিযুক্ত দোআঁশ মাটি একসঙ্গে মিশিয়ে নিতে হবে। জৈব সার হিসাবে আমি এখানে নিয়েছি
বাড়িতে তৈরি কিচেন ওয়েস্ট কম্পোস্ট। এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট কীভাবে তৈরি করতে হয় তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই কম্পোস্ট তৈরির সময় আমি বেশ কিছু কলার খোসা তার মধ্যে দিয়েছিলাম, কারণ টমেটো গাছ পটাশ সমৃদ্ধ সার খুব পছন্দ করে আর কলার খোসা কিন্তু পটাশিয়ামের একটা ভালো উৎস। মাটিটা যেন একেবারে ঝুরঝুরে হয়, অর্থাৎ গাছের গোড়ায় যেন কোনোভাবেই জল না দাঁড়ায় মাটি তৈরির সময়, এই ব্যাপারটা কিন্তু আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে। প্লাস্টিক বা মাটির টব, গ্রো ব্যাগ বা প্ল্যান্টারে টমেটোর চারা প্রতিস্থাপন করা যাবে। যে পাত্রেই গাছ লাগানো হোক না কেন, অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার জন্য যেন অবশ্যই তাতে যথেষ্ট পরিমাণে ছিদ্র, যথেষ্ট সংখ্যক ছিদ্র বা ড্রেনেজ হোল থাকে, এই ব্যাপারটা কিন্তু দেখতে হবে, কারণ টমেটো গাছ গোড়ায় জল জমে থাকা একেবারেই পছন্দ করে না। টবের মাটি যাতে ছিদ্রগুলি দিয়ে বেরিয়ে না আসে সেই জন্য টবের ভাঙা টুকরো বা পাথরের টুকরো দিয়ে ছিদ্রগুলিকে বন্ধ করে দিতে হবে। এবার বালি দিয়ে একটা লেয়ার তৈরি করে দিতে হবে, তাহলে কিন্তু ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর হবে। সবশেষে মিশ্রিত মাটি দিয়ে পাত্রগুলিকে ভর্তি করে নেব। এবার কোনো গার্ডেনিং টুলের সাহায্যে যতটা সম্ভব শিকড়গুলিকে অক্ষত রেখে চারাগুলিকে তুলে নিতে হবে। চারা প্রতিস্থাপনের সময় যতটা পারা যায় গভীর গর্ত করে চারাগুলিকে প্রতিস্থাপন করতে হবে, কারণ টমেটো গাছের কাণ্ড থেকে কিন্তু প্রচুর প্রচুর শিকড় বেরোয় আর মাটির নিচে টমেটোর শিকড় যত প্রসারিত হবে গাছের বৃদ্ধি কিন্তু তত ভালো হবে। প্রতিস্থাপনের পর পর্যাপ্ত জল দিয়ে মাটি সম্পূর্ণভাবে ভিজিয়ে দিতে হবে। প্রতিস্থাপনের পর 4-5 দিন কোনো ছায়াযুক্ত স্থানে গাছগুলোকে রেখে দিতে হবে, তারপরে ফুল সানলাইটে এগুলোকে বার করে দিতে হবে। ছাদে প্ল্যান্টার বা রেইজড বেডেও টমেটোর চারা লাগানো যেতে পারে। পাত্র একটু বেশি বড় হলে তাতে টমেটোর ফলন অনেক অনেক বেশি হবে। গাছের শিকড় যাতে পর্যাপ্ত আলো বাতাস পায় সেই জন্য গাছের গোড়ার মাটি মাঝে মাঝে সাবধানে আলগা করে দিতে হবে। গাছ একটু বড় হলেই একটা খুঁটির সাহায্যে গাছকে সাপোর্ট দিতে হবে। গাছের গোড়া থেকে একটু দূরে বাঁশের কাবাড়ি বা কঞ্চি পুঁতে সুতো কিংবা সুতালির দড়ির সাহায্যে গাছের কাণ্ডটিকে বেঁধে দিতে হবে। এই খুঁটিটা একটু লম্বা হলে ভালো হয়। পরবর্তীকালে গাছের যে বর্ধিত ডালপালা সেই ডালপালাগুলোকে খুঁটির সাহায্যে বেঁধে দিতে হবে, তা না হলে টমেটোর ভারে গাছের নরম ডালগুলি ভেঙে যেতে পারে। মিলিবাগ, ছত্রাক সহ বিভিন্ন রোগপোকার আক্রমণ টমেটো গাছে মাঝে মাঝেই হয়ে থাকে, প্রথম থেকেই লক্ষ্য রাখতে হবে। সাদা সাদা এই মিলিবাগস দেখা মাত্রই আঙুল দিয়ে ঘষে ঘষে সেগুলিকে মেরে ফেলতে হবে এবং গাছের রোগাক্রান্ত পাতাগুলিকেও ছেঁটে ফেলতে হবে। লক্ষ্য রাখতে হবে গাছের কোনো পাতা বা ডাল যেন মাটির সংস্পর্শে না আসে, সেই পাতাগুলোকে আগে ছেঁটে দিতে হবে, তা না হলে কিন্তু ছত্রাকের আক্রমণ হতে পারে। গাছের গোড়ার দিকের পাতাগুলোকে যথাসম্ভব ছেঁটে ফেলতে হবে, গাছকে ঝুরঝুরে এবং তরতাজা রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। গাছে যাতে রোগ বালায়ের আক্রমণ না ঘটে সেই জন্য প্রতি 10-15 দিন অন্তর অন্তর নিম তেল প্রয়োগ করতে হবে। বাজার থেকে বা অনলাইনে ভালো মানের নিম তেল সংগ্রহ করে নিতে হবে। প্রথমে ওই নিম তেল একটা ছোট পাত্রে গুলে নিতে হবে। 1 লিটারের জন্য 8-10 মিলিলিটার নিম তেল নিলেই হবে। এর সঙ্গে 1/4 চামচ লিকুইড সোপ ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর তার সঙ্গে সামান্য জল দিয়ে সেটাকে ভালো করে গুলে নিতে হবে, আগে অল্প জায়গায়।
তারপর সেটাকে স্প্রেয়ারে ঢেলে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার মিশ্রণটিকে খুব ভালো করে গাছের পাতার উপরে নিচে কাণ্ডে সব জায়গায় স্প্রে করে দিতে হবে। সাধারণত বীজ বপনের 45 থেকে 50 দিনের মধ্যে গাছে ফুল আসে। প্রথম দিকে কিছু ফুল ঝরে যেতে পারে, তাতে সমস্যা কিছু নেই, গাছ ফল ধারণের উপযুক্ত হলে ফুল ঝরা বন্ধ হয়ে যাবে। ফুল আসার পর থেকে প্রতি 15 দিন অন্তর অন্তর গাছে জৈব সার প্রয়োগ করতে হবে, তাতে টমেটোর ফলন অনেক বেশি হবে, ফুল ঝরবে না। এর জন্য প্রথমে গাছের গোড়ার মাটি আলগা করে নিতে হবে, তারপরে গাছ প্রতি 2-3 মুঠো করে জৈব সার প্রয়োগ করতে হবে। আমি এখানে একটা মিশ্র জৈব সার বা মিশ্র খাবার ব্যবহার করছি। এই মিশ্র জৈব সার বা মিশ্র খাবার কীভাবে বানাতে হয় তা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে, আপনারা ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, চাইলে দেখে নিতে পারেন। সার প্রয়োগের পরে অবশ্যই জল দিয়ে গাছের মাটি ভালো করে ভিজিয়ে দিতে হবে। সাধারণত বীজ বপনের 60-65 দিনের মধ্যে ফুল ফলে পরিণত হতে শুরু করে। 70 দিন পরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে যত্ন নেওয়ার ফলে দেখুন প্রতিটি গাছে কিন্তু প্রচুর প্রচুর টমেটো এসেছে। টমেটো পাকতে শুরু করলে পাখিরা এই পাকা টমেটোকে ঠুকরে নষ্ট করে দেয়। এই সমস্যার হাত থেকে রেহাই পেতে ফল আসার পর প্রতি 15 দিন অন্তর অন্তর লিকুইড সিউইড এক্সট্র্যাক্ট যদি আমরা গাছে স্প্রে করে দিই, তাহলে সেক্ষেত্রে তা যেমন গাছে প্রচুর প্রচুর টমেটো আনবে, পাশাপাশি পাখিদেরও গাছ থেকে দূরে রাখবে। কারণ সিউইড এক্সট্র্যাক্টের যে গন্ধ, সেই গন্ধ কিন্তু পাখিরা পছন্দ করে না। সিউইড এক্সট্র্যাক্টের প্রয়োগ পদ্ধতি নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই গাছটি প্ল্যান্টার বা রেইজড বেডে লাগানো একটি গাছ। দেখুন বড় জায়গা হওয়ার জন্য কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে টমেটো এই গাছটিতে এসেছে। টমেটোর বীজ বপনের 90 দিনের পরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু এই গাছগুলো থেকে প্রতিদিনই আমি বেশ কয়েকটি করে টমেটো সংগ্রহ করতে পারছি। বীজ বপনের 100 দিন পরের ছবি দেখুন, প্রায় প্রত্যেকটি গাছেই কিন্তু টমেটো পাকছে এবং আমি নিয়মিতভাবে এখন কিন্তু এখান থেকে বেশ কিছু টমেটো সংগ্রহ করতে পারছি। তো এই টমেটো সম্পূর্ণ অর্গ্যানিক, এতে আমি কোনো প্রকারই রাসায়নিক সার বা রাসায়নিক কীটনাশক ব্যবহার করিনি, তাই স্বাদে এই টমেটো কিন্তু অপূর্ব, অতুলনীয়। তা আপনারা প্রত্যেকে যদি টমেটোর বীজ বা চারা নাও থাকে, এরকম একটি টমেটো থেকে কিন্তু টমেটোর চারা তৈরি করে এই পদ্ধতি অবলম্বন করে বাড়িতে প্রচুর প্রচুর পরিমাণে অর্গ্যানিক টমেটো সারা বছর ফলাতে পারেন। আজকে এই পর্যন্তই, পরের ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।
অর্গ্যানিক গার্ডেন করুন, সুস্থ থাকুন, নমস্কার।